আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মার্চ 23, ডক্টর মাসুদের নেতৃত্বে এ কেমন গণসমাবেশ, চমক। একটি উপজেলা শাখা যে দৃষ্টান্ত স্থাপন করল, মডেল উপজেলা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের এক্সেপশনাল লিডার। তার লিডারশিপ কোয়ালিটি, সংগঠনকে, সংগঠনের জনশক্তিকে মোবিলাইজ করার কোয়ালিটি ডেফিনেটলি ইন কম্পেয়ার উইথ আদার্স, মোস্ট আদার্স, কিছুটা ব্যতিক্রমী দিক রয়েছে। সেরকম একটা দৃষ্টান্ত স্থাপন করলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দায়িত্বশীল বা তিনি নেতা হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের, কিন্তু তিনি একটা উপজেলা শাখায় নিজ উপজেলায় গিয়ে যা করলেন, এটা আমি রীতিমতো চমক বলবো এবং চমৎকার কাজ হয়েছে। একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, অনুসরণীয় অন্যান্য সব শাখার জন্যে বা সবার জন্যে। নিউজটা হচ্ছে বাউফল উন্নয়ন, বাউফলবাসীর উন্নয়নে সৎযোগ্য কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এই শিরোনামে প্রেস রিলিজ পাঠিয়েছেন। কিন্তু এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, কোথায় এই কথা বলেছেন। এরকম প্রোগ্রাম, এরকম গণসমাবেশ টাইপের কিছু করা, এটা জামাতের এই মুহূর্তে এই মার্চ 2023-এ যাদের যে একটা বিশেষ পক্ষ চলছে, এই সময় কিন্তু অন্য কোথাও এরকম করেছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। এই জন্যে বলবো যে মডেল এবং দৃষ্টান্ত স্থাপন করা হলো। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাউফলের গণমানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলা গণসংযোগ অভিযান 2023 উপলক্ষে, অথচ তিনি কিন্তু ঢাকার নেতা, গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখন জামাত ইসলামী গণসমাবেশ করতে পারে এই চরম নেতিবাচক সময়েও, তাও বাউফলেও কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট সাংগঠনিক ভিত্তি রয়েছে, বড় বড় নেতা রয়েছে, তারা ভিন্ন মতকে তেমন সহ্য করতে পারে না। চিনি এরকম অনেককে, ছাত্রলীগের বড় বড় নেতা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের, তারা বাউফলে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তো এর মধ্যেও বাউফলে এরকম একটা গণসমাবেশ করা ডক্টর মাসুদের নেতৃত্বে, এটা রীতিমতো চমক। আমাদের কাছে যে চিত্রগুলো এসেছে, ছবিগুলো, অনেক মানুষ নিয়ে যেভাবে প্রোগ্রাম করেছে, আসলেই গণসমাবেশের মতো হয়েছে, ভিন্ন ধরনের গণসমাবেশ। এটা হয়তো বা ওপেন প্ল্যাটফর্মে একেবারে বিশাল লোকজন নিয়ে ওই দাবি তো না, এটা গণসংযোগ, গণসংযোগের পার্ট, গণসংযোগ অভিযানের অংশ হিসেবে যতটুকু করেছে সেটা এক ধরনের চমৎকার গণসমাবেশ বলেই আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করতে চাই। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে তার নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। 95% মুসলমানের দুর্বলতায় আল্লাহর শাস্তি স্বরূপ আজ আমাদের উপর চেপে আছে এই জুলুম শাসক। 95% মুসলমান এটা কোথায় পেয়েছেন? এই সব তথ্য একটু সুন্দর মতো বলা উচিত, কারণ ডক্টর মাসুদ যে বক্তব্য দিয়েছেন এটা গণমাধ্যমে পাঠানো হয়েছে, তো এটা একটা কোট, এটা একটা তথ্য, এটা অনেকে রেফারেন্স দিবে, অতএব কথাটা সুন্দর হলো না। এটা কোনো স্ট্যাটিস্টিক্সে এখন পর্যন্ত 95% মুসলমান, আন্দাজে 90%ও বলে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 90% এরকম বলা যায়, কিন্তু 95% এটা কেমন হয়ে গেল? এই জুলুম শাসক, এটা কোরআনের নির্দেশনা। বাউফলবাসীর জন্য সৎ যোগ্য কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, এজন্য আমাদের স্লোগান প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব। এই কাঙ্ক্ষিত নেতৃত্ব যদি আমাদেরকে পেতে হয়, তাহলে পুরো বাউফলবাসী জনগণকে, বাউফলবাসী জনগণকে হতে হবে প্রত্যাশিত ব্যক্তিত্ব। চমৎকার কথা, একেবারেই ফিলোসফিক্যাল, দার্শনিক, তাত্ত্বিক কথা এবং প্র্যাকটিক্যাল কথা কম্বিনেশন রয়েছে, থিওরি এবং প্র্যাকটিসের কম্বিনেশন রয়েছে। এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে জামাতের লোকজন, এটা কিন্তু গণসংযোগ অভিযান, জামাতের দাওয়াত দিচ্ছে মানুষকে। এখন দাওয়াতি কাজ করতে গেলে, পলিটিক্যাল দাওয়াত যখন দেয় জামাতের, তখন অনেকে উন্নয়ন, রাজনীতি, এলাকার উন্নয়ন, এই বিষয়গুলো ফোকাসই করে না, পুরোপুরি কোরআন হাদিস বা একটা স্পিরিচুয়াল বিষয় নিয়ে আসে। হ্যাঁ সেটা তো থাকবেই, কিন্তু না, কম্বিনেশন দরকার। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কত চমৎকারভাবে তার বক্তব্যের প্রথম দিকেই এলাকার মানুষের উন্নয়ন, বাউফলের উন্নয়ন, এর মানে তিনি নেতা হতে চাচ্ছেন, তিনি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, জনগণের ভোট চাচ্ছেন, তাদের সমর্থন চাচ্ছেন। জামাতকে স্পিরিচুয়াল দিক বিবেচনায় ইসলামী আন্দোলনের অংশ হিসেবে, একামত দিনের অংশ হিসেবে তো আসবে, এটা তো আছেই। অ্যাট দি সেম টাইম রাজনৈতিক দল বিবেচনায় যারা ধর্মীয় বিষয় অত বুঝবে না, এমনকি যারা মুসলিম নয়, তারাও জামাতকে সমর্থন করবে, ভোট দিবে, এই বিষয়টাও কিন্তু এই গণসংযোগ কিংবা দাওয়াত যখন দিবে তখন তার কনসিডারেশনের মধ্যে থাকতে হবে। এটা অনেকে এভাবে উপস্থাপন করতে পারে না, এই জন্যই আমি বলেছি যে মডেল, মডেল উপজেলা,
দৃষ্টান্ত স্থাপন করেছে, কিভাবে দাওয়াত দিতে হয় কথা বলতে, চমৎকার। ডক্টর মাসুদকে ধন্যবাদ। এই কাঙ্ক্ষিত নেতৃত্ব যদি আমাদেরকে পেতে হয় তাহলে পুরো যে জনগণের জন্য মহান আল্লাহর কাঙ্ক্ষিত নেতৃত্ব উপহার দেবেন ইনশাআল্লাহ, এর মানে আল্লাহ দিবেন এটাও আছে, আবার দুনিয়াবী বাহুফলের উন্নয়ন এটাও আছে, দুইটার কম্বিনেশন। পুরো বাহুফলবাসীর কাছে এই আহ্বান আমরা পৌঁছে দিতে চাই। একদল সৎযোগ্য দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে এখন আগামী দিনে আমরা একটি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। মানুষ সারা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জামাতের সংক্ষিপ্ত পরিচিতি গ্রহণ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী ফরম পূরণ করেন, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সামিল হন, এই জনগণের স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ, জামাত ইসলামীর ইসলামের বাংলাদেশ, এবং আগামীর বাউফল উপজেলা হবে ইসলামের বাউফলে পরিণত হবে। এখন এই যে জামাতে অনেক লোকজন এই ডক্টর শফিকুল ইসলামের মাসুদের দাওয়াতে অনুপ্রাণিত হয়ে এই গণসমাবেশে জামাতের ফরম পূরণ করেছে, জামাতের সমর্থক হয়েছে, সহযোগী সদস্য হয়েছে, এটা একটা ব্যতিক্রমী দিক নয় কি? এটা কি একটা চমক নয়? এই সময়ে এই 2023 সালে মার্চ মাসে জামাতের এই দুর্দিনে দাঁড়িয়ে এরকম আরেকটা উপজেলার কোনো তথ্য কি কেউ দিতে পারবেন আমাকে, যে এত সুন্দরভাবে অনেক লোকজন নিয়ে এরকম গণসমাবেশ করেছে এবং তারা দলে দলে জামাতের সংক্ষিপ্ত পরিচিতি নিয়েছে, ফর্ম পূরণ করেছে? ডেফিনেটলি এটা ব্যতিক্রম, এটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো, মডেল, অনুসবার এরকম অনুসরণ করা দরকার। অনেকে দাওয়াত দিলে, অনেক বড় বড় নেতা, তারা যখন দাওয়াত দেয় তখন দাওয়াত দেওয়ার সময় নিজ এলাকা উপজেলা এটাকে কানেক্টই করতে পারে না, তারা পুরোটা স্পিরিচুয়াল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে অথবা স্টার্টই করে এভাবে। কিন্তু না, মানুষের ইমিডিয়েট নিড দেখতে হবে, সে কী চায়, তার প্রয়োজনটা কী, সেটা আগে প্রেজিং নিড কী, তারপরে তাকে দাওয়াত দিতে হবে, ব্যক্তি ওয়াইজ তার ট্রিটমেন্ট দরকার। ডক্টর মাসুদ বুঝতে পেরেছেন যে গণসমাবেশে যারা উপস্থিত তাদের জন্য বেসিক্যালি প্রাইমারিলি কী দরকার, তারপরে কী দরকার, এই সিকোয়েন্স মেনটেন করতে হবে, না হলে তো দাওয়াত দিলেও কার্যকর হবে না, হেকমত মেনটেন করে দাওয়াত দিতে হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষ চেষ্টা না করলে আল্লাহ তিনি কিছুই দিতে চান না, এটাই স্বাভাবিক নিয়ম। প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারাই জনগণের সেবক, আপনারা কোনো রাজনৈতিক দলের কর্মী নন, সুতরাং আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আল্লাহ আকবরের স্লোগান প্রত্যেকটি মুসলমান ইমানের দাবি, যেখানে দল মতপার্থক্য করতে যাবেন না। এটা বাংলাদেশে 20 কোটি মানুষের স্বাধীন, আবার 20 কোটি মানুষ এটা কোথায় পেলেন? বাংলাদেশের পতাকা রক্ষা করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব। ইতিমধ্যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে তৌহিদি মানুষের হৃদয়ের সংগঠন হিসেবে স্বীকার করে নিয়েছেন, 20 কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন, 20 কোটি মানুষের আবার প্রতিনিধিত্বশীল কথাটা একটু অতিরঞ্জিত হয়ে গেল। আপনার পরিচয় হারিয়ে দিয়েছেন, প্রচলিত নিয়ম পালনে সচেতন থাকুন। এই বাউফলবাসীর কাছে আমি এমপি মন্ত্রী হতে আসিনি, এ কথাটাও আমি সমর্থন করি না, তিনি তো এমপি হতে চান, এমপি প্রার্থী। আমি বলতে চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি হতে চান, তাকে ভোট দেন, তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী বাউফলবাসীর, ক্লিয়ার কথা। এটা নিয়ে তো এরকম ঘোরানো পেঁচানোর কিছু নেই। যাই হোক, দেশের মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী অতীত ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, এই ঘোষণা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দিয়েছেন। চমৎকার প্রোগ্রাম হয়েছে, বিশেষ করে তার চমৎকার বক্তব্যের জন্য আমি আরেকবার তাকে ধন্যবাদ দিতে চাই।